আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه ما بعد সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দিনে দেওয়াল চ্যানেলের পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিনে দেওয়াল চ্যানেলে কয়েক ভাই এবং বোন প্রশ্ন করেছেন আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন করেছে আমাদের সম্মানিত বোন নাহিদ আক্তার প্রশ্নটি হলো দেনমোহর বাবদ স্বর্ণ যা দিয়েছে তা পরিশোধ হয়ে গিয়েছে উসুল হয়ে গেছে এখন প্রশ্ন হলো যদি মাফ করে দিলাম অথবা সে পারলে দিল অথবা না পারলে না দিল এ সম্পর্কে শরীয়তের হুকুম কি জি এ সম্পর্কে শরীয়তের হুকুম হলো একটা মেয়ে যখন একটা ছেলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে অর্থাৎ একটা ছেলে যখন একটা মেয়েকে বিবাহ করবে তখন ছেলের উপরে দায়িত্ব হলো মেয়েকে দেন মোহর দিতে হবে যেটা আমাদের দেশীয় ভাষায় কাবিননামা বলে থাকি মোহরানা বলেন সেটা তাকে অবশ্যই দিতে হবে এটা তার পক্ষ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে তার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন মোহর দিয়ে বিবাহ করেছেন এজন হাদিসে যথেষ্ট এই বিষয়ে আলোচনা করে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াতে এ সম্পর্কে ইরশাদ করেছেন ও আতুন নিসা সাদাকাতিন নিহলা মেয়েদেরকে দেন মোহর দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে তাকে দিতেই হবে এটা তার উপর হক এটা যে তার সতীত্বকে আপনাকে ভোগ করার জন্য দিয়েছে এটা তার হক সেটা পরিশ্রম এটা বিনিময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে 2139 যে হাদিসে বর্ণনা করেছেন সেটা ইন্ন হাক্কা শুরুতে আন্তুফু বিহি মাস্তাহলাতুম বিল খুরুজ যে বিবাহের মধ্যে যে সমস্ত শর্তগুলো করা হয় সেই শর্তগুলো তো পূর্ণ করা হয় সবচেয়ে যেই শর্তটা পূর্ণ করা হয় সেটা হলো কি তার সতীত্ব রক্ষার্থে যেটা করা হয়েছে বা যেটা ধার্য করা হয়েছে সেটা তাকে দিতে হবে অতএব এটা পক্ষ থেকে খরচ ছেলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে খরচ এটা ছেলে দিতে হবে এখন সেটা আপনি চাই স্বর্ণ দিয়ে দেন চাই রূপা দিয়ে দেন চাই বাড়িঘর লিখে দেন অথবা টাকা দিয়ে দেন অথবা জায়গা জমি লিখে দেন এটা তার হক তাকে দিতে হবে এটা এটা কেউর হক এটা তার হক সে না দেওয়া পারবে না সে যাকে ইচ্ছা তাকে দিবে হ্যাঁ কোনো মেয়ে যদি নিজের পক্ষ থেকে সে সার দেয় অথবা কিছু অংশ দিয়ে দেয় অথবা কোনো অংশ সার দেয় অথবা তাকে মাফ করে দেয় সেটা তার পক্ষ থেকে একটা বিশাল দয়া তবে এই ক্ষেত্রগুলিতে লক্ষ্য রাখতে হবে ছেলে কোনো সময় তাকে ইশারা ইঙ্গিত দিতে পারবে না অথবা তাকে ছলনা ভালোবাসা মহব্বত অথবা আদর যত্ন সোহাগ যেমন অনেকে বাসর করে যে এই বিষয়টা মাফ করে নেয় এটা মোটেই পারবে না এটা তার পক্ষ থেকে এটা এটা করা যাবে না হ্যাঁ যদি কোনো মেয়ে তার পক্ষ থেকে কোনো কিছু সার দেয় মাফ করে দেয় কোনো অংশ তাকে কমিয়ে দেয় এটা তার পক্ষ থেকে একটা বিশাল দয়া তার স্বামীর প্রতি এটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার একই আয়াতে বলছে 4 নম্বর আয়াতে ফাইন তিন্নালাক মানসা ইমিন হু নাফসা ফাকুল হানিয়া মরে যদি মেয়েরা কোনো দিন মোহর থেকে কোনো অংশ সার তোমাদেরকে দেয় তাহলে তোমরা সন্তোষ চিত্তে সেটা সমঝোতার মাধ্যমে ভোগ করো এটা সমস্যা নেই আর দ্বিতীয় প্রশ্ন করেছেন ব্যাপক বিনোদন ভাই প্রশ্নটি হলো ওয়াজে বেশিরভাগ হুজুর গান বা সুর করে আমার জিজ্ঞাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমনটি করেছেন জি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ওয়াজ মাহফিলে অথবা ভাষণ বক্তৃতাটি করেন ওয়াজ তো আমাদের দেশেও এরকম ওয়াজ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ বক্তৃতা দিয়েছেন খুতবা অথবা ভাষণ এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে তরিকা ছিল না ভাষণ বক্তৃতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তো আমাদের গ্রহণ করা দরকার এবং প্রতিটি ক্ষেত্রে আদর্শ আছে এবং এই যে এই কথা আল্লাহ নবী কথা আদর্শের কথা আল্লাহ কোরআন মাজিদ উল্লেখ করে বলছেন লাকত কান আল্লাহ ফি রসুলিল উসওয়াতুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তা ভাষণ বক্তৃতা ফিললেও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফিল্ডের আলোচনা নবী করেছেন আদর্শ রয়েছে অথবা যারা এগুলি করে থাকে মোটেই ঠিক না হয়তো কোন দৃষ্টিকোণ করে থাকে তাদের যাদের সুর আছে সারা সুরতে মানুষকে জমান উদ্দেশ্য অথবা তাদের ফিল গরম করা অথবা মাহফিল গরম করা অথবা তাদের ওয়াজের ফিলকে আবার তৈরি করা অথবা নিজেদের প্রতি আকর্ষণ করা অথবা নিজের নাম সুখ্যাতি অর্জন করা এটা মোটেই ঠিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ বক্তৃতার বর্ণনা দিয়ে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যেটা হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে 3062 এবং সহিহ ইবনে হিব্বানে রয়েছে 867 অন্য বর্ণনা সহিহ মুসলিমে রয়েছে সহিহ মুসলিম 867 অন্য বর্ণনা তো আছে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ইহমারাত আইনাহু যখন নবী সাল্লাম খুতবা দিতেন ভাষণ দিতেন দুই চক্ষু লাল হয়ে যেত এক ও আলা সাউতুহু আউজ উসু হতো তিন অস্তাদ গদব তার রাগ প্রবল আকার ধারণ করত চার হাত্তা কান্না মঞ্জির জৈশি যেন তিনি শত্রুপক্ষকে ভয় প্রদর্শন করতে সতর্ক করছেন এরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের এইগুলি ছিল সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কিন্তু এখন যা ফিল্ডে দেখা যাচ্ছে ভাষণ বক্তৃতা আপনারা দেখেন এই তো এতে করে মানুষের অন্তর ডাইভার্ট হয়ে যায় মানুষ ভুলে যায় বা ইত্যাদি যে শেষে মাহফিল থেকে গেলে জিরো পয়েন্টে গেল যা আমও গেল সালাও গেল অনেকে তিন নম্বর প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত ভাই এস আলম সত্যের পক্ষে প্রশ্ন হলো আমি আমার স্ত্রীকে মাঝে মাঝে রাগ করে বলে থাকি যে তোমাকে তালাক দিব বাপের বাড়ি চলে যাও এখন কি এ বিষয়ে তালাক হবে কিন্তু আমি তওবা করেছি
জি, তওবা যেহেতু করেছেন এবং আপনার ভুল আপনি বুঝতে পারছেন, তাহলে এটা খুবই সুন্দর। তওবা ছোট হোক বড় হোক, সকল জিনিস থেকে তওবা করা উচিত। কবিরা গুনা থেকে বিরত থাকলে তো সগিরা গুনাগুলো তওবা ছাড়াই মাফ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি তওবা কবিরা গুনা করে, বড় বড় গুনা করে, তাকে তাৎক্ষণিকভাবে তওবা করা উচিত। আর যদি তওবা কোনো ব্যক্তি করে থাকে তাহলে তার গুনা মাফ হয়ে যাবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আত্তা ইবু মিনা দাম্বে কামাল্লা দাম্বালা, তওবাকারী এমন যে তার কোনো গুনাই থাকলো না। সুতরাং কোনো ব্যক্তি যদি এই ধরনের তওবা করে থাকে তাহলে মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোনো স্ত্রীকে চলনস্থলে, হাসির স্থলে, মজাহ স্থলে, অথবা তাকে আদর যত্ন মহব্বত করে, ইচ্ছায় অনিচ্ছায় ভালোবাসে কোনো, অথবা পিয়ার করে, প্রেম করে, তাকে যেভাবেই হোক আপনি এই কথা কোনোদিনই বলতে পারবেন। কেউ যদি এই কথা বলে থাকে যে ঠিক আছে তোমার ছেড়ে দিলে কেমন হয়, তোমাকে যদি বিদায় দিয়ে দিই, তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তুমি যদি আর জীবনে আমার কাছে না আসো, এই ধরনের কোনো যদি করে থাকে চলনস্থলে তালাকের কোনো বিষয়, তাহলে তার তালাক হয়ে যাবে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যা আবু দাউদে আছে 2194-তে এবং তিরমিজিতে আছে 1184-তে। হাদিসটা হলো, সালাহাতুন জিদ্দুহুন্না জিদ্দুম হাজলুহুন্না জিদ্দুম, তিনটি এমন জিনিস, সেটা চলন স্থলে বলেন, হাসি হাসি ঠাট্টায় বলেন, অথবা কলকৌশলে বলেন, ইচ্ছায় বলেন, অনিচ্ছায় বলেন, তালাক হয়ে যাবে বা কাজ হয়ে যাবে। তিনটি, তার মধ্যে একটি হলো তালাক, আর একটা হলো বিবাহ, আর একটা হলো রাজা ফিরে নেওয়া। এই তিনটি জিনিস এত গুরুত্বপূর্ণ মনে করতে হবে এবং এটাকে হালকা করার কোনো সুযোগ নেই। 4 নম্বর প্রশ্ন করেছেন মাহমুদ সাহেব ভাই, বেশ কিছু প্রশ্ন করেছেন মাহমুদ সাহেব ভাই, অনেকগুলো প্রশ্ন করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো, পাঞ্জাগানা মসজিদ এবং জুমা মসজিদে সালাত আদায় করা কি একই সব? জি, একই সব। পাঞ্জাগানা মসজিদ এবং জুমা মসজিদে সালাত আদায় করা একই সব, এবং পৃথিবীর সকল মসজিদে নামাজ আদায় করা, চাই জুমা হোক চাই পাঞ্জাগানা হোক, একই সব, একই সব। শুধুমাত্র পার্থক্য হলো কাবাগর মক্কা এবং মদিনার মসজিদ। কাবাগরে নামাজ পড়া সালাত আদায় করা 100,000 সব বেশি, এবং মসজিদ নববীতে আদায় সালাত আদায় করা 1,000 বেশি। অতএব এই দুই মসজিদ বাদ দিয়ে সকল মসজিদ একই। এতে এক্ষেত্রেগুলিতে একটা জিনিস লক্ষণীয়, যে জামাতে সালাত আদায় করা সওয়াব বেশি, এতে কোনো সন্দেহ নেই, 25 গুণ, অন্য বর্ণায় আছে 27 গুণ। এবং যখন মসজিদ দূর হবে, তখন হেঁটে গেলে তার জন্য সওয়াবের অংশ বেশি হলে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা খুতু খুতুয়াতান ইল্লা রাফাল্লাহু বিহা দারাজা ফাতানু বিহা সাইয়্যাত, যখন কোনো ব্যক্তি মসজিদে পায়ে পায়ে হেঁটে যাবে, প্রত্যেকটা পায়ে পায়ে একটা করে গুনাহ মাফ করা হবে, একটা করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। সুতরাং মসজিদে গেলেই তো সওয়াব, এবং জামাতে নামাজ পড়া তো সওয়াবের অংশ আমরা বললামই। আর আরেকটা হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, যে কুল্লামা কানা আকসার আহাব্বু ইলাল্লাহ, বা মা কানা আকসার ফাহু আহাব্বু ইলাল্লাহ, যখন লোক সংখ্যা বেশি হবে, মুসল্লির সংখ্যা বেশি হবে, জামাতের সংখ্যা মুসল্লির সংখ্যা বেশি হবে, তখন এটা আল্লাহর কাছে প্রিয়। তো জুমা মসজিদ অনেক সময় দেখবেন জুমা বাদ দিয়ে অক্তিয়া মসজিদে, অক্তিয়া কম হয় অনেক সময়, অক্তিয়া মসজিদেই নামাজ মুসল্লির সংখ্যা অনেক সময় বেশি হতে পারে, বেশি হয়ে যায়। এখন অক্তিয়া মসজিদে যার পাশে এলাকা মসজিদ আছে, সে যদি অন্য এলাকায় চলে যায়, হয়তো মুসল্লিদের মাঝে বিরূপ প্রতিকার হতে পারে, বেশি করে সম্মানীয় ব্যক্তি হলে, অথবা নামি দামি ব্যক্তি হলে ইমামের সাথে সম্পর্ক থাকে, মুসল্লিদের সাথে সম্পর্ক থাকে, এখন সে যদি অন্য মসজিদে চলে যায় নিজ এলাকার, অক্তিয়া মসজিদ বাদ দিয়ে, এটা মসজিদের এটা গণ্ডগোল হতে পারে, সরগোল তৈরি হবে, অথবা মানুষের মাঝে কানাঘুষা তৈরি হবে, এটা অনেক কিছু। আবার হতে পারে আপনার মসজিদ আপনি যদি যান, তাহলে জামাত কায়েম হবে, আজানে কামাত হবে, মসজিদে দেখাশোনা হবে, মসজিদের আবাদ হবে, এটা জুমা নামাজের নিয়মিত নামাজ হবে, আপনি এটা ছেড়ে দিলে এটা এটা কী হতে পারে, এটা এই কাজটা বিঘ্নতা সৃষ্টি হতে পারে, আবার আপনি গেলে আরেকজন আসবে, অথবা মসজিদে দেখাশোনা, মসজিদের আবাদ হতে পারে। এই জন্য যেহেতু সওয়াবের অংশ একই, তো নিজের মসজিদে নামাজ পড়ে মসজিদের দিকে খেয়াল রাখা এটা গুরুত্বপূর্ণ বিষয়। মাহমুদ সাহেবের দ্বিতীয় প্রশ্ন হলো, আমার বাসার নিকটেই মসজিদ, পাশেই মসজিদ, ফজরের নাম বাসায় ফজরের সলাত আমি মসজিদে পড়ে, বাসায় এসে কোরআন তেলাওয়াত করে, তারপর সূর্য ওঠার পরে যদি এশাকের সলাত আদায় করে, তাহলে কি আমি সওয়াব পাবো, যে সওয়াব হাদিসের মধ্যে বলা হয়েছে, নাকি মসজিদে অবস্থান করতে হবে? জি, এই সম্পর্কে যে হাদিসটা রয়েছে, হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটা রয়েছে, যে সহিহ তিরমিজিতে রয়েছে 586-তে হাদিসটি রয়েছে, এবং সহিহ তারগিমে তারহীমে রয়েছে, অন্য গ্রন্থও রয়েছে। হাদিসটি সম্পর্কে কেউ সহি দুর্বলের মধ্যে মতবিরোধ করেছেন, তবে হাদিসটি হলো, মানসল্লা সুবহা ফি জামাতে, অথবা মানসল্লা গদাতা ফি জামাতে, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়ল, সুম্মা কাদিয়াত করল্লা হাতা তাতওয়া শামস, অতঃপর বসে বসে জিকির আজকার করলো যে বন্ধু সূর্য না ওঠে, সূর্য ওঠার পর সুম্মা ইসল্লি রাকাতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, তার জন্য একটি হজ এবং উমরার সব পূর্ণভাবে আমলনামে লেখা হবে। তাহলে এখানে শর্তই করা হয়েছে, কিন্তু মসজিদে জামাতের সাথে নামাজ পড়লো, তারপর মসজিদে অবস্থান করলো, জিকির আজকার করলো, তারপর সূর্য ওঠার 15-20 মিনিট পরে নামাজটা পড়বে, তার জন্য সব লেখা হবে। এখন যদি কোনো ব্যক্তি, হ্যাঁ, তার প্রয়োজন তার পরে চলে যাক, বাসায় যাওয়ার পরে একটু রেস্ট নেয়, অথবা কোরআন তেলাওয়াত করুক, অথবা জিকির আজকার যেটা করে আসলে প্রয়োজন ফেরে
পর্যন্ত শেষ করে তার জন্য করণীয় কি, তার জন্য কিন্তু সময় সুযোগ আছে, অন্য সুযোগ সেটা 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে বা আড়াই ঘন্টা পরে সে সলাতুল জোহা শুরু করুক, চাষতে শুরু, 2 রাকাত নামাজ পড়ুক, তাহলে তার জন্য ব্যাপক সব লেখা হবে। শরীরের মধ্যে 360 জোড়া আছে, 360 জোড়ার বিনিময়ে যদি একটা সদকা ওয়াজিব হয় তাহলে সদকাগুলো আদায় হয়ে গেল। জরুরি নয় যে সলাতুল ইশাকে তাকে পড়তে হবে, সলাতুল ইশাক পড়লে শর্ত সাপেক্ষে পড়তে হবে যদি শর্ত যেহেতু আছে, আর যদি শর্ত ভঙ্গ হয়ে যায় সেটা আলাদা, তাহলে সব থেকে বঞ্চিত হয়ে গেলো, শর্ত ভঙ্গ হয়ে গেলো, যা ফাতা শর্ত ফাতা মাস। তবে প্রস্রাব পায়খানা অজু যদি প্রয়োজন হয় সেটা তো তার অধীনের বাইরে, সেটা আলাদা কথা। তারপর সলাতুল আওয়াবিন রয়েছে জোহর আগে, সলাতুল আওয়াবিন মাগরিব পড়ে নেয়, সলাতুল আওয়াবিন হিনা তার বুঝল ফেসাল এটা জোহরের আগে, তাহলে নামের ভিন্নতার কারণে নামাজকে ভাগ করেছে, কিন্তু সলাতুল ইশাক সলাতুল জোহা সলাতুল আওয়াবিন প্রায় একই নামাজ বলছেন আলেম আলম। সুতরাং আমরা এই বিষয়ে লক্ষ্য রাখার চেষ্টা করব। মাহমুদ সাহেবের তৃতীয় প্রশ্ন হলো, ফরজ সলাতের পরে যে সমস্ত আমলগুলো রয়েছে যেগুলো সেগুলো কি সুন্নত নামাজের পরে করা যাবে নাকি ফরজ সলাতের পরেই করতে হবে? জি, যে আমলগুলো ফরজ সলাতের পরে রয়েছে সেগুলো আপনাকে ফরজ সলাতের পরে করলেই আপনি সওয়াব পাবেন, এটা আপনার জন্য ফরজ নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু যদি আমলগুলো যেহেতু ফরজ সলাতের পরে কথা রয়েছে সেটা ফরজ সলাতের পরেই করতে হবে, সুন্নতের পরে করলে আলাদা সওয়াব, ফরজের পরে করলে আলাদা সওয়াব। আর কিছু জিনিস আছে ফরজের পরেই জন্য, এটা সুন্নতের পরে নাই আমলগুলো, যেমন সালাম ফেরানোর পরে একবার আপনি আল্লাহ আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহ মাদ্দা সালাম আমিকা সালাম তাবারাক ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, তারপর তাওহীদ সাক্কিদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, তারপরে তাওহীদ সাক্কি আর একটু আছে, অন্য দোয়া আছে, লা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহু নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহু সানাউ ওয়া হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহু দ্বীন ওয়া লাহু কালিয়াল কাফিরুন, তারপর আল্লাহুম্মা আমা লা মানি আলিমা আতা তালা মা আতা লিমা মানা তালা ইল ফাওজাল জাদি মিন কাল জাদ, আরো কিছু দোয়া আছে ফজরের পরে মাগরিবের পরে একটু বেশি আছে, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে পড়ে, সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 33, 33 99 হলো, আর 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির একবার পড়বেন, তাহলে 100 বার যদি কোনো ব্যক্তি ফরজের পরে পড়ে তাহলে তার গুনাহ সাগরে ফেনা পরিমাণ থাকলেও দূর হয়ে যাবে, কিন্তু এটা ফরজের পরে খাস করা হয়েছে, সুন্নতের পরে পড়লে অন্য সব পাবেন, এই সবটা তো পাইলেন না। তারপর আরো গুরুত্বপূর্ণ একটা হাদিসের কথা শুনলে আসে যাবে, যেটা সহিহ নাসাইতে আছে, অন্য বর্ণনা তো আছে, যে মান করা আয়াতুল কুরসি বাদা দুবুরি কুল্লি সলাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লামিয়াম না হুম দুখুল জান্না ইল্লা নিয়ামুত, যে অথবা লাইসা বাইনাহু ওয়া বাইনাল জান্নাত হাজিন ইল্লা ওয়াহিদুন, যে ব্যক্তি প্রত্যেক ফরজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে জান্নাতে যাওয়ার মাঝে শুধু একটাই বাধা, সেটা মৃত্যু। তাহলে ফরজের পরে যে সবগুলি রাখা হয়েছে এটা আপনি তো যে স্থানে যেটা রাখা হয়েছে সেই স্থানে সেটা রাখতে হবে, আপনি তো এখানে পরিবর্তন করতে পারবেন না। তারপর প্রত্যেক ফরজের পরে দেখেন সুরা ইখলাস ফলাক নাস একবার করে রয়েছে, মাগরিবের পরে ফজরের পরে 3 বার করে রয়েছে, তারপরে ফজরের পরে খাস কিছু আমল রয়েছে, ফজরের মাগরিবের পরে কিছু খাস আমল রয়েছে, তারপরে ফজরের পরে এবং মাগরিবের পরে অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় আজকারুল সবা আজকারুল মাসা রয়েছে, এগুলো তো বিশেষভাবে খাস রয়েছে, কিন্তু ফরজের পরে বিশেষ কিছু আমল রয়েছে, সুন্নতের পরে কিছু আমল রয়েছে, সেটা সেই স্থানে রেখে আমল করতে হবে, তাহলে সব পাবেন। আপনি আরেকটি বিষয় জানতে চাইছেন, সেটা হলো মাগরিবের পরে তাহলে কি মাগরিবের পরে আমলগুলো করতে হবে, আর আজকের সবা আজকারুল মাসা যেটা সবার সেটা ফজরের পরে করতে হবে সূর্য ওঠার আগে, আর মাগরিবের পরে আসরের পরে জিকির করা এটা বাঞ্ছনীয় ভালো, আসরের পরে যে আজকারুল মাসা বিকালে যে সমস্ত খাস দোয়া রয়েছে, আর মাগরিবের নামাজের পরে যে সমস্ত আমলগুলো রয়েছে সেটা করতে হবে। অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমলগুলো যেখানে রয়েছে সেগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমরা যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সুন্দরভাবে আমল করতে পারি তৌফিক দান করুন। আমাদের প্রথম পর্বের প্রশ্ন এখানেই শেষ হলো, আশা করি দ্বিতীয় পর্বে যেন আমাদের সাথেই থাকবেন, এভাবে আমরা প্রশ্নোত্তর পর্ব আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।